মুখে হাসি কই, আরে মুখে হাসি কই। এখন বাসে বসছি, সব অপেক্ষা করছি একমাত্র এখন আমার কাকুর জন্য, মানে কাকু আসেনি তো সবাই অপেক্ষা করছি বাসে বসছি। এখানে বসছে তিন বউ বসছে, ওখানে আমার আরেক কাকিমা বসছে, আর এই যে ছোট কাকিমা বড় কাকিমা, সেজো কাকিমা, আর এই যে আমার দিদি ডিউটি থেকে সোজা চলে এসছে, সকাল থেকে ভাত ও জুটেনি, বিস্কিট খাচ্ছে। গাড়ির ভিতরে বসে আছি, এখনো আমার কাকু আসেনি, সবাই এবারে অতিষ্ঠ হয়ে পড়ছে, লাইট জ্বলে গেছে, কিন্তু আমার কাকুর দেখা পাচ্ছি না। ওরির কাছ থেকে আমি 170 টাকা নিয়ে আমার কাকু উঠে এলো, এরপরে আরো একজন বাকি, তোমাদের দাদা ভাই এই ফোনে অ্যাকচুয়ালি আমি ওই দিন দুটো ফোনেই ব্লগ বানিয়েছিলাম, তো এটা আমার আরেকটা ফোনের ব্লগ, ভাবলাম এটাও ছেড়ে দিয়ে ফোনটা একদম ক্লিয়ার করে দিই, বিয়েবাড়ির ব্লগ। সামনে আবার অনেক ভালো ভালো ব্লগ তোমরা দেখতে চলেছো যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এখন বাসের মধ্যে দেখো মিষ্টিমাম আমি, আমরা সবাই নাচ করছিলাম, আমাদের ফ্যামিলি যেখানে আছে এই নাচ মানে হইহুল্লোর ব্যাপারটা থাকবেই, তো আমার কাকুকে আমার মিষ্টিমাম ডাকছিলো জোর করে। এরপরে আবার নিজে নাচ শুরু করে দিলাম, আর আমার ক্যামেরাম্যান আছে, যখন আমার সঙ্গে সোনাই থাকে তখন আর আমাকে চিন্তা করতে হয় না, মানে ওকে কিছু বলতে হবে না, ও কখন এইসব ক্যামেরা করে রেখে দেবে ভগবানই জানে। তো আমি এটা অতটা জানতামও না, আমি এই এডিট করতে করতে যখন দেখি যে এরকম একটা ভিডিও আছে। তো যাই হোক বন্ধুরা, আমার বোনের বিয়েবাড়িতে মোটামুটি খুবই আনন্দ করেছি, কিন্তু যেটা মেন প্রবলেম সেটা হলো এত দূরে, তো আর পশ্চিম মেদিনীপুরের দিকে যে রাস্তা এরকম অবস্থা আমি সত্যিই জানতাম না, তো ওই রাস্তাতেই আমাদের হালুয়া টাইট হয়ে গেছে। তো এখন এসেছি, চলে এসেছি বিয়েবাড়িতে, এসেই প্রথমে জানো ওই সব স্টার্টারের দিকে তো যেতেই হবে, ফুচকা স্টলের দিকে গেলাম, ফুচকা খেলাম, চিকেন পকোড়া খেলাম, কফি খেলাম, এই সব খেতে খেতে আর তোমাদের সঙ্গে গল্পও করতে থাকি। তোমাদের অনেক কোশ্চেন, বোনের কোথায় বিয়ে হয়েছে? হ্যাঁ, বোনের বিয়ে হয়েছে পশ্চিম মেদিনীপুরে কেশপুরে, কেশপুর তো সবাই জানো, ওখানেই বোনের বিয়ে হয়েছে। আর অ্যাকচুয়ালি কেশপুরের ইকড়া আই থিঙ্ক, মানে আমার ওই দিকে অতটা তো যাওয়ার নেই, জায়গা অত সম্পর্কে যাই না, এরকম কিছু একটা দেখেছিলাম মনে হয় যাওয়ার দিন, তো ওই দিকেই বোনের বিয়ে হয়েছে। আর অনেকেই কমেন্ট করছো যে ছেলে কারোর মামা হয় কাকু হয়, তো আমার ভালো লাগলো যে ওইখানকার কেউ আমার ব্লগ দেখো। অ্যাকচুয়ালি আমি জানি ওইদিকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছো, অনেক ভালোবাসার মানুষ আছো, কী বলতো আমি বিয়েঘরে গিয়ে তো ওরকমভাবে কাউকে বলিও নি, আমি ব্লগ করি অ্যান করি, কিন্তু যে তোমরা কমেন্ট করছো এটা আমার খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওখানে গিয়েও আমার সঙ্গে দু তিনজন এসে কথাও বললো দিদি তোমার ব্লগ দেখি, তো মানে এটাই হলো সব থেকে বড়ো পাওয়া ইউটিউব থেকে। আর চলো এবারে তোমাদেরকে শেয়ার করি আমার বোনের বাড়ি, এই যে দেখছো এখানটা, এটা আমার বোনের বাড়ি, অ্যাকচুয়ালি প্যান্ডেল দিয়ে ঘেরা, তো পুরো বাড়িটা ঠিকমতো বুঝতে পারা যাচ্ছে না, আর আমিও মানে ঠিকই বলবো ঢুকে গিয়ে একটা রুমেই গেছি, বাকি রুমগুলোও তেমন যাইনি। এই যে দেখো আমার বোনের শাশুড়িমা সামনে বসে আছেন, মানে খুবই ভালো মানুষ, শান্তশিষ্ট একজন মানুষ, একটু মানে একটু অসুস্থ ছিলেন তো বাইরে চুপ করে বসে আছেন, তো আমার মা কাকিমারা সবাই গিয়ে দেখা করে প্রণাম করে এলেন, আমিও গিয়ে দেখা করে প্রণাম করে এলাম, মানে ভীষণ ভালো লাগলো ওখানে গিয়ে। প্রত্যেকটা মানুষই খুব সহজ সরল মানুষ, আর ওর শাশুড়িমাকে দেখেই বুঝতে পারছো কতটা ভালো, মানে চুপচাপ একদম বসে আছেন, ওরকম কোনো ব্যাপার নেই। তো আমরা এখন যাচ্ছি ওর রুমের ভিতরে ঢুকছি, আর অ্যাকচুয়ালি পুরো বাড়িটা আমি সেরকমভাবে ঘুরিনি, গিয়ে ওই একটা রুমেই গেছি। আর হ্যাঁ, বিয়েবাড়ির সময় রুমের অবস্থা কী হয় তোমরা সবাই জানো যে কতটা এলোমেলো হয়ে থাকে, তো এদিকে একটা বাড়ি, ওদের আবার এই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে ওটাও একটা বাড়ি, ওদিকে ওই বাড়িটার কাজ চলছে, তো দিনের বেলা গেলে আরও চারিদিকটা ভালো করে ঘুরে দেখতে পারতাম, পরিবেশটা জানতে পারতাম। আমি তো এখন রুমের ভিতর ঢুকেছি, গিয়ে দেখি কী হয়েছে ব্যাপারটা, মামটি মানে ওর দিদি, দিদিকে ও ছাড়তে গেছিলো কিন্তু ওর কোনো কিছু নিয়ে যায়নি, আর আমাদের যেতে যেতে এত লেট হয়ে গেছে যে ও বিয়ে ঘরে আলটিমেট সাজতেই পারেনি, সিরিয়াসলি এটা কিন্তু ভীষণই কষ্টের ব্যাপার, নিজের দিদির বিয়েতে রিসেপশনে না সাজতে পারাটা, মানে ও সাজতেই পারেনি, তক্ষুনি যেতে লেহেঙ্গা পরছে এবং কোনো মেকআপ করেনি। এমনি আমার বোনকে দেখতে সুন্দর, কিন্তু দেখো বিয়েবাড়িতে একটু সাজলে না সাজলে মেকআপ না করলে কি ভালো লাগে,
এদিকে অনেক রাত হয়ে গেছে, মোটামুটি গেস্টরাও প্রায় বাড়ির দিকে, মানে ফাঁকা ফাঁকা অবস্থা। তো ওই সময় রুম্পি এলো, ওই সময় মাম্পি সাজছে, আর তার দিদিরও খারাপ লাগছে। তো বোনের কাছে এসে বলছে, তাও তুমি একটু সেজে নাও, আমি ক্যামেরাম্যানকে আটকে রেখেছি, আমাদের ফটো তুলে দেবে। তো ওদের ফটো তুলে দেবে আর আমরা সব ভাই বোনেরাও একসঙ্গে ফটো তুলবো। আর অ্যাকচুয়ালি দেখো, কালকেই বলেছিলাম যে রুম্পির লেহেঙ্গাটা দেখো, সিরিয়াসলি লেহেঙ্গাটা এতটাই গ্লেজ দিচ্ছিল, স্টোন ওয়ার্কগুলো মানে ভীষণ সুন্দর। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি বলে কি অনেক বয়স হয়ে গেছে, একদমই ওরকম কোনো ব্যাপারই নয়। দেখো আমার নিজের বিয়ের ক্ষেত্রেও বলি, বিয়েতে কিন্তু তোমাদের দাদাভাইকে একদমই ভালো লাগছিল না, মানে ওটা হয় না, বিয়েতে কেন যায় না, ছেলেদেরকে খুব একটা ভালো লাগে না, কিন্তু রিসেপশানে তোমার দাদাভাইকে খুবই ভালো লাগছিল। তো সেম টু সেম আমি মানে রুম্পির ক্ষেত্রেও দেখলাম, তো ওখানে রিসেপশানে কিন্তু আমাদের জামাইবাবুকে ভীষণ সুন্দর লাগছিলো, আসলে দুজনকে ওভারঅল খুবই সুন্দর লাগছিল। আর হ্যাঁ, রুম্পির মেকআপ নিয়ে বলি, ওর যে ওরকম যে প্রফেশনাল ব্রাইডাল মেকআপ যাকে বলে, ওরকম টাইপের কিন্তু খুব হয়নি, বাট যেটাই হয়েছে না কেন ভীষণ সুন্দর একটা ন্যাচারাল ব্যাপারটা এসছে। আর এখন ওর দুজন খেতে বসছে, মানে আমাদের নতুন জামাইবাবু আর আমার বোন দুজনকে কী মিষ্টি লাগছে। তো ওরা খেতে বসছে, ওদের সঙ্গে একটু দেখা করে এলাম, অনেক রাত হয়েছে, এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর কোনো কিছু কথা না, সোজা বাড়ি যাব। আর এখানে খেতে বসছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেওয়া যাক কী কী মেনু আছে। তো দেখো, মিনারেল ওয়াটার, লবণ ও লেবু, স্যালাড, সস, কাটলেট, রুমালি রুটি, চিকেন রেজালা, চানা মশলা, ফ্রাইড রাইস, পনির বাটার মশলা, শাক ভাজা, সাদা ভাত, মানে দেখতেই পাচ্ছি একের পর এক ভেজ ডাল, নবরত্ন, মটন কষা, মাছের কালিয়া, ফুটচাটনি, নলেন গুড়ের পায়েস, পাঁপড়। তো আরও কী কী ছিল, অনেক মোটামুটি অনেক কিছুই ছিল, এত রাত হয়ে গেছে না, আমি ওই জন্য সব কিছু খাওয়ার খুব একটা ট্রাই করিনি, আমি রুমালি রুটি আর একটু চিকেন কষাই খেয়েছি, আর অন্যান্যগুলো নিয়েছিলাম বাট সেসব দিয়ে খাওয়া হয়নি, মেন যেটা খেয়েছি রুমালি রুটি। খাওয়া দাওয়া করলাম, আর তোমাদের দাদাভাইরা তো মাটন খেয়েছে, ওদের মাটন কতটা ভালো লাগে, বিশেষ করে মাটন যারা ভালোবাসো তোমাদের ভীষণই ভালো লাগবে, সবাই বলছিলো মাটনটা খুব ভালোই হয়েছে। আর একটু পনির বাটার মশলাটা নিয়েছিলাম বাট খাইনি, মানে ভয় ভয় ব্যাপারটা কাজ করছিলো, রাত এত রাত হয়ে গেলে শরীর খারাপ হয়ে যাবে, এমনি বিয়েবাড়িতে রাত জাগা হয়েছে টানা কয়েকদিন। এই যে এদিকটাতে আমার ছোটো কাকিমা, আমার বোনেরা, ভাই বোনেরা সবাই বসছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি অনেক ছোটো ছোটো মিনি ভ্লগ বানিয়েছি, যেটা আমার ফেসবুক পেজ স্পর্দাস ফ্রিয়া ভ্লগ নিউ, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ওটা অবশ্যই ফলো করো। পাশে এই যে এতক্ষণে বাড়ির দু জামাইকে তোমরা একসঙ্গে দেখতে পেলে, এখন 4টা বাজে আর 4টার সময় বাড়িতে এলাম, কি অবস্থা হয়েছে দেখো। তো যাই হোক, এবারে ব্লগটা এন্ড করি, এবারে একটু ঘুমোতে হবে, 4টার সময় অবস্থা কি হয়েছে। তো ভ্লগটা ওখানেই এন্ড হয়েছে, তাও ভাবলাম যে এরপরে বিয়েবাড়ির কিছু ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, গায়ে হলুদ থেকে বিয়েবাড়ি সব কিছু ফটো শেয়ার করবো। এরপরেও তোমাদের জানি বিয়েবাড়ি নিয়ে কিছু কোশ্চেন থেকে গেছে, সেটা হলো ছেলে কী করে, তো ওটা আমি কালকে ভ্লগে ডিটেলসে বসে সব কিছু শেয়ার করবো, ছেলে কী করে আর বাকি যা যা তোমাদের কোশ্চেন আছে আজকের ভ্লগে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, কালকে সব কিছুর আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো।